জাতীয়তাবাদী যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। শনিবার বিকেলে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মুজিব সড়কে আসার পর পুলিশ তাতে বাধা প্রদান করে। পুলিশের বাধার কারণে র্যালিটি পণ্ড হয়ে যায়। পরে জেলা কারাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে বক্তারা যুবদলের র্যালিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানান।